তিস্তার ভাঙন থেকে রক্ষায় কুড়িগ্রামের বুড়িরহাট স্পারের মাটির তৈরি একটি অংশ নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে গেছে। সোমবার রাতে 350 মিটার দীর্ঘ এই স্পারটির 50 মিটার অংশ ধসে পড়েছে। হুমকির মুখে রয়েছে বুড়িরহাট ও কালীরহাট বাজার সহ গাবুরহেলান গ্রামের স্পারটিও। এই অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানকার কয়েক হাজার মানুষ। হুমায়ুন কবির সূর্য তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 1998 সালে 3 কোটি টাকা ব্যয়ে তিস্তার ভাঙন থেকে জনপদ রক্ষায় 350 মিটার দীর্ঘ স্পারটি নির্মাণ করা হয়। এর 150 মিটার কংক্রিটের তৈরি, বাকিটা মাটি ও ব্লকের তৈরি। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে তিস্তার মূল স্রোতধারাটি সরাসরি আঘাত করছিল এই স্পারকে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে শত শত শ্রমিক পালা করে দিনরাত স্পারটি রক্ষার চেষ্টা করেছে। তারপরেও তিস্তার প্রবল স্রোতে মাটির অংশের 50 মিটার ভেঙে যায়। স্পার ভাঙার সাথে সাথে নদী গর্ভে বিলীন হয় বেশ কিছু বসতবাড়ি। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। এই বাড়িগুলো সব হুমকির সম্মুখীন, এবং সাথে আমাদের এই যে মসজিদ এবং একটা বাজার আছে, জমাজমি তো সব ভাঙে যাইতেছেন। বাড়ি তো থাকে না, থাকে ঠিকই কিনা ঠিকই, এরা সংস্কার করুক এবং আমাদের গ্রামকে রক্ষা করুক। সংশ্লিষ্টরা বলছেন, প্রবল ঘূর্ণিস্রোতের কারণে স্পারের 50 মিটার বিলীন হয়েছে, তবে বাকি অংশ রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র স্রোতের কারণে এবং নদী ভাঙনের কারণে এটার আমাদের যে আর্দেন শ্যাঙ্ক, এটার 50 মিটার অংশ ধসে গেছে। তো আমরা ইতিমধ্যে সেখানে কাজ করতেছি এবং আমরা যাতে না ভাঙে সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা অর্থ অর্ধর্ম নিয়ে আসবো আমরা বাঁধগুলো আমরা করবো। এটা এই স্পারটি তিস্তা নদীর ভাঙন থেকে বেশ কয়েকটি গ্রামকে রক্ষা করেছিল, তাই স্পারটি মেরামত না করলে শত শত পরিবার নিঃস্ব হয়ে যাবে। দ্রুতই এই স্পারটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।